কাশ্মীর, যাকে আমরা ভারতের ভূস্বর্গ বলে জানি। সত্যি বলতে আমি দার্জিলিং ঘুরেছি, সিকিম ঘুরেছি, আরও অনেক বরফ আর সবুজ ঘেরা পাহাড় দেখেছি। তবে কাশ্মীর না গেলে জানতেই পারতাম না যে কাশ্মীরের সৌন্দর্যটা ঠিক কোথায়। এমনি এমনি তাকে ভূস্বর্গ বলা হয় না। আমি জানুয়ারি মাসে ঘুরতে গেছিলাম এই কাশ্মীর। কাশ্মীর তার রং বদলায় বছরের প্রত্যেকটা সময়ে। এক এক সময় এক এক রকম রূপ এই কাশ্মীরের। তাই কাশ্মীরে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাবো এই কাশ্মীর ঠিক কেমন হয় আর কম বাজেটে কিভাবে এই কাশ্মীর ট্যুর করা যায়। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আজকের ভিডিও তো দেখে বুঝেই গেছো, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ট্যুর গাইডের ভিডিও। এই ট্যুর গাইডটা আমি তোমাদের জন্য পার্সোনালি বানালাম পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ আর শ্রীনগরের সাইট সিন নিয়ে। এর মধ্যে আমি রাখছি না কাত্রার কোনো কিছু। তো তোমাদের জন্য নিয়ে এলাম এই ট্যুর গাইডের ভিডিও, যেখানে 5 দিন 4 রাতের ট্যুর গাইড তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে দেখাচ্ছি আর খুব কম সহজে তোমরা করতে পারবে। দেখো, আমি এই ট্যুরের মধ্যে রেখেছি একদিন পেহেলগাঁও, একদিন সোনমার্গ, একদিন গুলমার্গ আর লাস্টের দিন শ্রীনগরের সাইট সিন। আর যারা মোটামুটি ধরে নাও মনসুনের মধ্যে আসছো বা গ্রীষ্মের মধ্যে আসছো, গরমের মধ্যে, তারা এসে কাশ্মীরকে তো অন্য রূপে দেখবে। আর যারা শীতকালে আসছো তারা এসে কাশ্মীরকে অন্য রূপে দেখবে। এইবার তোমাদেরকে আগে বলে দিই যে কাশ্মীর তো আমরা আসব, কাশ্মীর আসতে গেলে আমাদের কাছে কী কী ট্রেনের অপশান আছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কোন কোন ট্রেনে করে কাশ্মীরে আসতে পারো। কাশ্মীর ঘোরার জন্য আমাদের কলকাতা থেকে পৌঁছাতে হবে জম্বুতাওয়াই রেলওয়ে স্টেশন। হাওড়া কলকাতা অথবা শিয়ালদা থেকে 3টি ট্রেন যথাক্রমে ছাড়ে, হিমগিরি এক্সপ্রেস, জম্বুতাওয়াই ও শিয়ালদা জম্বুতাওয়াই হামসাফার এক্সপ্রেস। আমি জম্বুতাওয়াই এক্সপ্রেস করে গেছিলাম, যেহেতু এটি সপ্তাহে প্রতিদিন চলে। তবে কেউ যদি খুব স্মুথলি যেতে চাও সেক্ষেত্রে তোমরা হামসাফার অথবা হিমগিরি এক্সপ্রেস করে যেতে পারো, কারণ জম্বুতাওয়াই ট্রেনটার স্টপেজ প্রায় 80 খানার কাছাকাছি, তাই জার্নিতে একটু বোর হতে পারো। আর যাদের কাছে বাজেট থাকবে তারা অবশ্যই 3rd AC, 2nd AC অথবা 1st AC করে জার্নি করতে পারো, যেহেতু অনেকক্ষণের রাস্তা, আমিও তাই করেছিলাম। স্লিপারে জার্নি করলে তোমাদের অনেক প্রবলেম হতে পারে, যেমন বিভিন্ন স্টেশন থেকে অনেক লোকজন এই ট্রেনে বিনা টিকিটেই স্লিপারে উঠে পড়ে, সেক্ষেত্রে তোমরা তোমাদের সিটে বসার জায়গাটাও হয়তো পাবে না। তাই এসিতে করে যাওয়া সবথেকে নিরাপদ, আর নিজের লাগেজগুলো সবথেকে নিরাপদ থাকে এই এসিতে করে গেলে। ওকে, কাশ্মীরে তাহলে আমরা পৌঁছালাম, কাশ্মীর বলতে জম্বুতাওয়াই রেলওয়ে স্টেশন। এইবার জম্বুতাওয়াই রেলওয়ে স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে পেহেলগাঁও প্রথমে। তো পেহেলগাঁও যেতে গেলে কী কী অপশন আছে? বাস আছে নাকি রিজার্ভ গাড়ি আছে? লাগেজ যদি বেশি থাকে সেক্ষেত্রে তোমরা জম্বু স্টেশনের বাইরে বেরোলেই পেয়ে যাবে রিজার্ভ ট্যাক্সি স্ট্যান্ড। ওখান থেকে গিয়ে তোমরা জিজ্ঞেস করে নাও পেহেলগাঁও পৌঁছে দিতে কত টাকা ভাড়া নেবে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কোথায় আছে স্ট্যান্ডটা, আর তোমরা ওখানে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবে যে পেহেলগাঁও পৌঁছানোর জন্য কত ভাড়া নেয়। স্টেশন থেকে বাইরে বেরোনোর পরে এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে নিচের দিকে যাব। দেখো প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে, দেখো এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে লেখা আছে দেখো গুলমার্গ, সোনমার্গ, সমস্ত জায়গায় যাবার এখান থেকে পাওয়া যায় ট্যাক্সি। শ্রীনগরেরও লোকাল সাইট সিন আছে, দেখো এই যে এগুলো প্রিপেড ট্যাক্সি সার্ভিস বুকিং। এই যে রেলওয়ে স্টেশন, আর বাইরেই হচ্ছে এই জায়গাটা যেখান থেকে তোমরা বুক করতে পারো। এই যে এখান থেকে আমরা গাড়ি নিলাম। আর হ্যাঁ, তোমরা যে এই ট্যুরটা করছো 5 দিন 4 রাতের, তোমরা কি করবে, অবশ্যই তোমরা একটা ট্যাক্সিকে পুরো রিজার্ভ করে নেবে এই কদিনের জন্য, অথবা যে হোটেলে উঠছো সেই হোটেলে বললেও ওনারাও এগুলো করে থাকেন। কাশ্মীরে যেহেতু আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় ঘুরব, তাই আমরা প্রতিদিনের হিসেবে একটা গাড়ি বুক করে নিলাম, যেটা রোজ আমাদের থেকে 2500 টাকা করে নিয়েছিল। যে যেমন গাড়ি নেবে তার তেমন ভাড়া পড়বে। আমরা 4 সিটার গাড়িতে করে এই কদিনের জন্য বুক করে নিয়েছিলাম। এতে আমাদের লাগেজ ঠিক মতন রাখতেও পারবো ও যেখানে খুশি দাড়িয়ে ভিডিও করতে পারবো। ভাইয়া নাম? সরবজিৎ সিং। সরবজিৎ সিং, আচ্ছা, ফলো এন্ড সাবস্ক্রাইব ব্রো। মা, ওঠার সাথে সাথে এরকম একজন ভালো ড্রাইভার পেয়ে গেছি, আমি নাম্বার দিয়ে দেবো। ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম, এখন যে রাস্তাটাই আছি এই রাস্তাটার ওপর দিয়ে লাদাখও চলে যাওয়া যাবে। এই ট্যুর গাইডে তোমাদেরকে পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ নিয়ে দেখাচ্ছি। তবে আমি জম্মু স্টেশনের বাইরে থেকে প্রথমেই চলে গেছিলাম কাটরা,
আর সেখানে একদিন থেকে মাতা বৈষ্ণব দেবী দর্শন করে তারপরে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তোমরা যদি চাও আমি পরে অন্য কোনো একটা ট্যুর গাইডে কাতরা বৈষ্ণব দেবী নিয়েও তোমাদের একটা প্ল্যান বানিয়ে দেব। ও হ্যাঁ, আরও একটা কথা, সেটা হলো যদি তোমরা বৈষ্ণব দেবী কাটরা এই ট্রেকটা একদিন রাখতে চাও, সেক্ষেত্রে তোমাদের বলবো জম্মু স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে বাসে করে চলে যেতে কাটরা, আর সেখানে একদিন থেকে ট্রেক করে তারপরের দিন তোমরা গাড়ি নিয়ে পেহেলগাঁও অথবা এই ট্যুরটা করতে পারো। সেক্ষেত্রে এই গাড়ি বুকিং তোমরা কাটরা থেকেই করবে। এখানে দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবই কাটরার বাস মোটামুটি দেখতে পাচ্ছি। তো কেমন কি ভাড়া আছে একবার জিজ্ঞেস করে নিই। দেখো লেখা আছে কাতরা বৈষ্ণব দেবী। কাতরা জানে কে লিয়ে কিতনা টিকিট লাগতা হ্যায়? 80 রুপে। 2 ঘন্টা লাগতা হ্যায়? হ্যাঁ, 2.5 ঘন্টা লাগতা হ্যায়। আচ্ছা, সামান বগেরা কাহা উপর রাখতে? উপর টিকি মে রাখতে, টিকি মে বৈষ্ণবদেবী যাওয়ার জন্য কাটরাতে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আর কেউ যদি একজন বা দুজন আসো সেক্ষেত্রে তোমরা বৈষ্ণবদেবী ট্রাস্ট, যেখানে মাত্র 200-150 টাকার বিনিময়ে এসি ও নন এসি ডরমিট্রিতেও থাকা যায়, তোমরা আগে থেকেই অনলাইনে বৈষ্ণবদেবী ট্রাস্টের সাইটে গিয়ে বুক করে নিতে পারো। সময় আপডেট দুটো, এসে পৌঁছালাম হোটেল বৈষ্ণবদেবী হাইটস। এরপর কাটরাতে একদিন থেকে বৈষ্ণবদেবী দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম তারপরের দিন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। বলো তাহলে আমরা এখন এই যে কাটরাকে বাই বলে বেরিয়ে যাচ্ছি, বৈষ্ণবদেবীর আশীর্বাদ নিয়ে পেহেলগাঁওতে যেন ঠিকঠাক পৌঁছে যাই এটাই চাই। এই ট্যুরে আমার সাথে কাটরা থেকে জয়েন করেছিল আরও দুজন, মুম্বাইয়ের দুই দাদা আর দিদি। তাই তোমরা যখন প্ল্যান করবে চেষ্টা করবে গ্রুপে 3-4 জন যাবার, সেক্ষেত্রে খরচটা অনেকটা কম লাগবে তোমাদের। পেহেলগাঁওতে পৌঁছালাম, কিন্তু পেহেলগাঁওতে পৌঁছে আমরা থাকবো কোথায়? তাই তো, হোটেলে। ওকে চলো চলো তাহলে চলো পেহেলগাঁওতে আমরা দেখে নিই কোন হোটেল আছে যেগুলোতে তোমরা পেহেলগাঁওতে থাকতে পারো। আপডেট 8:49, রাত হয়ে গেল, 9টা প্রায় বেজে গেল, আমরা এসে পৌঁছালাম। অনলাইনে এটা দেখেছিলাম আমরা, দেখার পরে এসে এখানে রুমগুলোকে দেখলাম। এই হচ্ছে হোটেলটা, লাইটটা জ্বালানো আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে বেড, সেন্ট্রাল হিটার পুরো রুমটাকে গরম করবে। গুড মর্নিং সবাইকে, প্রচুর ঠান্ডা রুমের মধ্যে, হিটারটা একটু চলছে তাই একটু বেঁচে আছি। তোমাদেরকে এবার দেখাই এই বাইরের ভিউটা ঠিক কেমন। এই চলে এসেছি বাইরে পেহেলগাঁওতে। এইখানে যে থাকার খরচা 3,000 টাকা করে, যারা তোমরা নর্মালি আসবে তাদের 3,300 টাকার মধ্যে লাঞ্চ আর ব্রেকফাস্ট নিয়ে হবে। ফোন করার পরে যদি বেশি বলে বার্গেন করার দায়িত্ব তোমাদের, তোমাদের বার্গেন করে নিতে হবে। আমরাও বার্গেন করেছিলাম, তারপরেই কমে হয়েছে। পেহেলগাঁওতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। খাওয়া দাওয়া অবশ্যই, পেহেলগাঁওতে বাইরে খাবো না, যে হোটেলটা নিচ্ছি সেই হোটেলটাতেই আমরা বুক করব। কি বুক করব? খাওয়া দাওয়া সেই হোটেলেই আমাদেরকে করতে হবে। এইবার আমাদের পরের দিনের কাজ কী? পরের দিনের কাজ হচ্ছে পেহেলগাঁওয়ের সাইট সিন ঘোরা। চলো তাহলে এবার দেখে নিই পেহেলগাঁওতে আমরা পরের দিন সকালবেলা, মানে কাশ্মীরে পৌঁছানোর দ্বিতীয় দিন, প্রথম দিনটা আমাদের পৌঁছানোতেই চলে যাবে, কারণ অনেকটা রাস্তা পৌঁছাতে হবে পেহেলগাঁওতে, প্রায় 200 কিলোমিটারের ওপরে। চলো হোটেলকে, এই পাহাড়কে বাই বললাম। আজকে এই গাড়িটাতে করে ট্রাভেল করব। আমাদের যে গাড়ি, এই গাড়িটাই পেহেলগাঁওতে আসার পরে পেহেলগাঁওয়ের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, তাদের আলাদা যে কমিটি আছে, এনাদের কমিটির মাধ্যমেই কিন্তু পেহেলগাঁও ঘোরার জন্য আলাদা করে গাড়ি নিতে হবে। আর আমাদের যে গাড়িটা থাকবে এটাও কিন্তু আজকের দিনের জন্য পুরো চার্জেসটা লাগবে। তো তোমাদেরকে দুটো গাড়ির চার্জেস পে করতে হবে, কোনো অপশান নেই, তাই এটাতেই করে যাব। এই গাড়িটায় আজকে আমরা ট্র্যাভেল করব, যার ভাড়া নেবে 2,200 টাকা। তো এবার আমরা গাড়িতে উঠে পড়ি। এই যে মুম্বাইয়ের দাদা দিদিরা চলে এসছে, ওরাও গাড়িতে উঠছে। যেহেতু আমাদের দুটো গাড়ির ভাড়া দিতে হচ্ছে, তাই আমরা বুদ্ধি করে প্ল্যান করেছিলাম যে আমরা আমাদের প্রথম গাড়িতে লাগেজ তুলে রেখে যাব, আর গাড়িকে বলে দিয়েছিলাম যে পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতে। আমরা ডিরেক্ট ঘুরে পেহেলগাঁওয়ের ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেছিলাম, আর সেখান থেকে আমরা এই পেহেলগাঁওয়ের থেকে নেওয়া গাড়ি থেকে নেমে প্রতিদিনের বুক করে রাখা এই গাড়িতে সোজা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। গাঁও থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে এই আরু গ্রাম, যেটা অনন্তনাগ জেলার একটা অংশ, ছোট্ট সুন্দর গ্রাম। পেহেলগাঁও পৌঁছে আমরা ঘুরেছিলাম সব থেকে সেরা 3টে জায়গা, আরু ভ্যালি, চন্দনওয়াড়ি ও বেতাব ভ্যালি।
এছাড়াও আরও দু একটা পয়েন্ট তোমরা ঘুরতে পারো, সেক্ষেত্রে তোমাদের এই গাড়ির ভাড়াটা বাড়বে। তবে এই তিনটে জায়গায় ঘোরা সবথেকে ভালো, কারণ এই তিনটে জায়গাই এখানের জনপ্রিয় জায়গা। ট্যাক্সি স্ট্যান্ডের চার্টেরও দিয়ে দিলাম। এসে পৌঁছালাম এই আড়ু গ্রামের আড়ু ভ্যালির কাছে। তো রকম ক্যাটাগরি ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। আমি আপাতত দাঁড়িয়ে আছি পুরো বরফের ওপরে, তবে ভয় লাগছে, একটা পায়ের জন্য উপরে রেখেছি, ঠ্যাক করে ঢুকে গেলেই জলের মধ্যে। এই সময় এই জায়গাগুলোতে একটু হলেও বরফ থাকে, আরও কিছুদিন পরে বরফে আরও ঢেকে যায়। এইখানটাতেই অনেকে রিলস বাগেরা সমস্ত কিছু বানায়, তবে কিছুই নেই। দারুণ ব্যাপার, দারুণ। তো ইসমে সে ও সোয়েটার বাগেরা সব কিছু হতায়। আচ্ছা, তো এই যে দেখো আমি যে হাতে নিয়ে আছি, এই দিয়ে হয় কিন্তু সোয়েটার, যখন পুরো আমি বুঝতে পারছি এই লোমগুলো, এরকম সোয়েটার আছে আমার। এখন আমাদের গন্তব্য হচ্ছে চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হয় বেস ক্যাম্প, সবাই আসে, লেখা আছে দেখো, ওয়েলকাম টু ইয়াত্রিস। তো এটাই হচ্ছে সে চন্দনবাড়ি, এখন এখান থেকে 1 কিলোমিটার চন্দনবাড়িতে। এটা আরও একটা এমন জায়গা যেখানে দেখো কী সুন্দর গ্লেসিয়ার জলের এগুলো বরফ জমে আছে, একবার দেখা দেবাশিস, দুর্দান্ত লাগছে। আমরা এসে পৌঁছালাম বেতাব ভ্যালি। এই দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। সুন্দর এই জায়গাটা তখনই হয় যখন এপ্রিল মে মার্চের পর থেকে, তখন হচ্ছে কি হয় এই জায়গাটা পুরো গ্রিনারিতে ভরে যায়। গ্রিনারিতে ভরে যাওয়ার জন্য দুর্দান্ত লাগে। আর দুঃখের বিষয় এটাই যে এই জায়গাগুলো এখন বরফে থাকার কথা, মানে বরফে ঢেকে থাকার কথা। এই বেতাব ভ্যালি কিছুই বরফ নেই, গ্লোবাল ওয়ার্মিংয়ের এতটাই বাজে পরিণতি আমরা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। সানি দেওয়ালের যে 1983 সালে বেতাব সিনেমাটা হয়েছিল, সেই বেতাব সিনেমা সানি দেওয়ালের ডেবিউ ফিল্ম ছিল, আর এই জায়গাটায় শ্যুট হয়েছিল। তারপর থেকে এই জায়গাটার নাম দিয়ে দেওয়া হয় বেতাব ভ্যালি। আমরা আর গেলাম না, যেহেতু এখন দৃশ্যটা অতটাও ভালো লাগছে না আর মানুষজন তেমনভাবে যাচ্ছে না, রাস্তায় দাঁড়িয়েই সবাই বেতাব ভ্যালি দেখে নিচ্ছে। আমরা যে গাড়িটায় করে বেতাব ভ্যালি চন্দনবাড়ি এগুলো যে ঘুরে এলাম, ঘুরে আসার পরে আমাদের যে পুরনো গাড়ি, মানে আমাদের সাথে রোজ যে গাড়ির দাদা আছে, সেই দাদা এখানে দাঁড়িয়েছিল এই জায়গাটায়। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের মেন মার্কেট এরিয়া। তো আমরা এখন এই জায়গাটাতে আছি। তো এখন এই জায়গাটা থেকে আমরা কী করলাম, আজকে চেক আউট করে গেলাম, হোটেল থেকে চেক আউট করে গেছি। চেক আউট করে এখান থেকে গাড়ি নিয়েও আমরা বেরিয়ে যাচ্ছি একদম শ্রীনগরের উদ্দেশ্যে। সাইট সিন ঘোরা হয়ে গেল, ওখান থেকে আমরা উঠে পড়বো, সোজা কোথায় যাবো, দ্বিতীয় দিন আমরা যাচ্ছি পেহেলগাঁও ঘুরে শ্রীনগরের উদ্দেশ্যে। রাতে গিয়ে আমরা পৌঁছাচ্ছি শ্রীনগর, আজকের যাত্রা শ্রীনগর। হ্যাঁ, যেখানে সবাই শ্রীনগর পৌঁছে সবাই বিভিন্ন জায়গাগুলো ঘুরতে যায়, আজকে শ্রীনগর যাচ্ছি। এইভাবেই আমরা প্ল্যানটাকে বানিয়েছি, আর এই গাড়ি করেই চলে যাব। আর হোটেল নেওয়া হয়েছে শ্রীনগর ডাল লেকের কাছেই। তো ওখানে গিয়ে তোমাদেরকে বলবো যে কেমন কি খরচা আছে। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম আপেলের গাছ। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে যে আপেলগুলো এখন এই বাগানে দেখতে পাচ্ছি, আপেলগুলোর গায়ে একটু দাগ দাগ আছে। এই সময় সেরকমভাবে আপেল হয় না, আপেলের সিজন চলে গেছে, অক্টোবর মাস। আপেলের জুস খাবো এখন, এখানে তৈরি হচ্ছে একদম ভালো আপেলের জুস। এখান থেকে নিলাম এই যে আপেল জুস, অসাধারণ খেতে। দেবাশিস একবার তুই বল যে তোর কেমন লাগলো। দারুণ খেতে, এটা এখনো পর্যন্ত বেস্ট ছিল এটা। শ্রীনগর পৌঁছে হোটেল কোথায় নেব, চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই শ্রীনগরের কিছু ভালো হোটেল। সময় আপডেট 7:08 সন্ধ্যাবেলা, এখানে টেম্পারেচার প্রায় 5-4 ডিগ্রি। এখন এসে পৌঁছলাম শ্রীনগর, এখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে হচ্ছে ডাল লেক। তো যাই হোক, এই হচ্ছে হোটেল ইন্টারন্যাশনাল, দেখো কত সুন্দর হোটেলটা। আর এই আমাদের গাড়ি এসে দাঁড়ালো। তো ঢোকার পরে এই হচ্ছে দেখো রিসেপশন এরিয়া, এখান থেকে তোমাদেরকে দেখাই। এখান থেকে যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের ওপরে, আসার পরে এই হচ্ছে লবি এরিয়া, যেখানে দুদিকে হচ্ছে রুম। এবার আমাদের রুমটা দেখিয়ে দিই, সাবাস, থ্যাংক ইউ দেবাশিস। এই হচ্ছে আমাদের রুম, জিনিসপত্র রেখে যাতা করে দিয়েছি, এই রুমটা আমরা নিয়েছি। তো যেখানে আছে দেখো, এটা আমাদের বিশাল বড় একটা বেড, যেখানে ফ্যামিলি নিয়ে 3 জন আরামসে, যারা ফ্যামিলি নিয়ে আসছো। এই দেখো এখানে তার,
গোজা আছে। তো এখান থেকে যে কানেকশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের আমাদের এই বেডের নিচে দেওয়া আছে বেড হিটার। এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে একটা ডাস্টবিনও দেওয়া আছে, টাওয়াল পাখাও আছে কারণ শ্রীনগরে একটু গরম পড়ে গরমকালে। এখানে আছে টিভি, এখানে টেবিল আমাদের লাগেজ বাগেরা রাখা। এখানে আমার সবথেকে একটা ব্যাপক জিনিস লাগলো যে বাট আমরা তো চালাবো না এখন, বাট গরমকালে এটা কাজে লাগে। আর এখানে আমাদের জিনিসপত্রগুলো ঢুকিয়ে রাখার জন্য আলমারিও দেওয়া আছে। এই হচ্ছে টয়লেট, আর এখানে হচ্ছে বড় গিজার, মানে প্রচুর গরম জল হবে এখানে বেসিন। আমি যে হোটেলে ছিলাম এই হোটেলের ভাড়া লেগেছিল 1500 টাকা। এই হোটেলেই সিজন টাইমে 1500 থেকে 2000 টাকা ও 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও আমি আরও বেশ কিছু হোটেল তোমাদেরকে দেখিয়ে দিলাম যেগুলো ডাল লেকের কাছে। তো এই একটা হোটেল তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রুমা, এই যে রুমা হলিডেজ ইন হেভেন, এই হচ্ছে এখানকার রিসেপশন। তো তোমাদেরকে রুম দেখাচ্ছি না, আমি তোমাদের এই হোটেলটার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। হোটেলটার এক এক দিনের ভাড়া হচ্ছে 1500 টাকা ডবল অকুপেন্সিতে, মানে ডবল বেডে। তো তোমরা এখানেও কল করে চলে আসতে পারো, ডাল লেকের কাছেই এই হোটেলটা। তো এখানে এই যে চেক আউট টাইম হচ্ছে 12টার সময়, এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো এই হোটেলের আমি তোমাদেরকে এই হোটেলটার ডিটেলসও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চলো একটা রুমও তোমাদেরকে পারলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হোটেলটার 302 নম্বর রুমে এসেছি। এই দেখো আয়না আছে, বিছানাটা তিনজন শোয়ার জন্য একটা ফ্যামিলি নিয়ে বেশ ভালো। আর সব থেকে সেরা ব্যাপার হচ্ছে এই দেখো বেড হিটার আছে, আর এখানে টিভি দেওয়া আছে, একটা বসার এরকম ছোট জায়গা। আর এখান থেকে তোমরা এই যে জানলা, এই পর্দাটা খুললেই পেয়ে যাচ্ছ একদম পাহাড়ের সুন্দর ভিউ। এই হচ্ছে টয়লেট। তো এখন এই মোমেন্টে এই হোটেলটার যে ভাড়া পড়ছে সেটা হচ্ছে 1800 টাকা পার ডে উইথ এই গরম বেড হিটার, একদম থাকছে তোমাদের সাথে, কোনো চাপ নেই। আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলো, তোমরা সিজন নন সিজনে কেমন কী প্রাইস থাকছে একবার জিজ্ঞেস করে নেবে। তো এই হচ্ছে হোটেল কহিনুর, খুব সুন্দর একটা জায়গায়, তোমরা এখানে নিতে পারো, বেশ ভালোই পজিশানটা। আর এখান থেকে এই যে বেরোলেই ডাল গেট হচ্ছে একদম লেফট সাইডে, এই হচ্ছে হোটেল কহিনুর। এই হচ্ছে দেখো ফিরোজ গেস্ট হাউস। তো এই দেখো থাকার জন্য বেশ ভালোই ঠিকঠাক, এত কমে 700-800 টাকা 1000 টাকায় তোমরা আর কি চাও। তো এখানে থাকতে পারো, দেখো পাখাও দেওয়া থাকে কারণ শ্রীনগর গরমকালে বেশ গরম থাকে। আর যদি তোমরা সিজন টাইমে আসো সেক্ষেত্রে ভাড়াটা ইনক্রিজ করে 1500, যার যেমন যে সময় যেমন থাকে। তো তোমরা একবার কল করে জিজ্ঞেস করে নেবে, আমি দিয়ে দিলাম দেখো ফিরোজ গেস্ট হাউস, এখানেও তোমরা এসে থাকতে পারো। তো এই হচ্ছে এই হোটেলের রুম নাম্বার 202, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এই রুমটা কেমন। এই হচ্ছে এই রুমটা দেখো, সিজন টাইমে বললে এটা 1500 টাকার কাছাকাছি থাকে, অন্য সময় 1200 টাকা মতন হয়। তো মোটা একদম কম্বল দেওয়া আছে, রুম বেড হিটার ভি হ্যাঁ না, তো বেড হিটারও প্রত্যেকটাতে আছে। তো তোমরা একবার কথা বলে নেবে যে বেড হিটার থাকবে কি থাকবে না। আর এই হচ্ছে কিছুটা ভিউ, এখান থেকে জানলা দিয়ে হচ্ছে বাইরের পাহাড়ের এরকম কিছুটা ভিউ থাকে, খুব সুন্দর লাগছে। এই জায়গাটাই হচ্ছে ডাল লেক, চলে গেলেই দেখো খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো রুমটা, শ্রীনগরের হোটেল দেখলে, শ্রীনগরের হোটেল দেখা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া আমরা করব কোথায়? চলো পাশে ননভেজ ভেজ সব কিছু দোকান আছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের পাশাপাশি কিছু জায়গায় এখন চলে এসেছি, এখানে শানি দরবার বলে একটা রেস্টুরেন্টে। এখানে এখন করব আজকে রাতের খাওয়া দাওয়া, কাশ্মীরের যে চিকেন বিরিয়ানি স্পেশাল এটা নিলাম, এখানে খাওয়া দাওয়া করব। আর হোটেলে ফুড ইনক্লুড করিনি একটাই কারণে, হোটেলেও তো আর এরকম অপশান পাবো না, চিকেন বিরিয়ানি হোক বা এখানে কাশ্মীরি পোলাও যেটা হয় এগুলো খাওয়ার, এগুলো এখানে এসে এগুলোই খেতে হয়। আচ্ছা আমাদের চলে এসছে এই স্পেশাল চিকেন বিরিয়ানি, তবে এর মধ্যে মাটনও আছে চিকেনও আছে। এখানে বললো দাদা যেখানে যে বিরিয়ানিটা হয় চিকেন মাটন দুটো দিয়েই হয়, কিন্তু নাম লেখা থাকে চিকেন। এই হচ্ছে কৃষ্ণা ধাবা, দেখো পুরো এখানে ভেজ খাবার পাওয়া যায়, আর আমরা আজকে রাতের খাবার এখান থেকেই করছি। অন্নপূর্ণা ভোজনালয়, পিওর ভেজিটেরিয়ান, তো আজকে এখানেই খাওয়া দাওয়া করব। দেখো এই হচ্ছে পুরো জায়গাটা, সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খুব রিজনেবল প্রাইসে আমরা এখানে খাওয়া দাওয়া করতে পারবো। এখন বাজে প্রায় 8টার কাছাকাছি, আর আমরা এখানে অন্নপূর্ণা ভোজনালয় পিওর ভেজিটেরিয়ান একটা শপের মধ্যে আমরা ঢুকেছি, যেখানে এখন আমরা রাতের খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। কারণ তোমরা জানো যে হোটেলটা নিয়েছি সেটাই, আমরা শুধু আজকে লজিং নিয়েছি, ফুড নিয়ে নিই। মানে ওদের জন্য আলু ভিজ অর্ডার করেছে, আর একটা কি ভেজ কোলাপুরি অর্ডার করেছে। তো এই হচ্ছে আমার ভেজ
হাক্কা নুডলস, ভালোই বানিয়েছে, ভেজিটেবল দিয়েছে, ভালোই লাগছে। আমি যে হোটেল ইন্টারন্যাশনালে ছিলাম তার ঠিক পাশেই হচ্ছে এই খাবারের দোকানগুলো। একদম পায়ে হেঁটে এখানে থাকলেই খাবারের অপশানটা বেশ ভালো মতন পাওয়া যায়। আর আমি একবারই দেখিয়েও দিলাম প্রতিদিন কোথায় কোথায় খেয়েছি। আর সকালের ব্রেকফাস্ট যখন তোমরা গাড়ি নিয়ে বেরোচ্ছ সাইট সিন ঘুরতে, তখন ড্রাইভারকে বললেই উনি তোমাদেরকে ভালো জায়গা দেখে ব্রেকফাস্ট করিয়ে দেবেন। ওকে, খাওয়া দাওয়া হয়ে গেল, রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমরা কোথায় যাব? পরের দিন আমরা যাব সোনমার্গ, গুলমার্গ যাব তার পরের দিন। আমি এমনভাবে প্ল্যানটাকে সাজিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। সোনমার্গে আমরা যে যাব, সকালবেলা আবার ড্রাইভারকে বলে দাও আসতে। সোনমার্গে আমরা কী কী সাইট সিন ঘুরবো, সোনমার্গে গিয়েও আমাদেরকে নিতে হবে সোনমার্গের লোকাল ট্যাক্সি, তারা সোনমার্গের কয়েকটা জায়গা ঘোরাবে। তো সোনমার্গে যদি ট্যাক্সি নিতে পারো ট্যাক্সি, আর না হলে ঘোড়ায় চেপে যদি ঘুরতে পারো ঘোড়া, অনেক অপশান আছে। তবে ট্যাক্সি করে কী কী জায়গা তোমরা ঘুরবে সোনমার্গে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের রুম যত সম্ভব এটাই হবে মনে হচ্ছে, দোতলাতে হোটেল ইন্টারন্যাশনাল। আর এখানে হচ্ছে আমাদের সিআরপিএফ ব্যাটালিয়ন 79, শ্রীনগরের মধ্যে আছি। দেখো খুব সুন্দর এরিয়াটা, কি সুন্দর। ভাইয়া চলে এসছে আমাদের পিক আপ করতে, আমরা উঠলাম এখন, সময় আপডেট 10টা। কিতনা টাইম লাগতে হয়? 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগবে। বাইরে বরফের পরিমাণ কত, বাপ রে বাপ, প্রচুর বরফ। ফাইনালি মনে হচ্ছে আমরা কাশ্মীরে। ওয়েলকাম টু সোনমার্গ। যেখানে এই ট্যাক্সি স্ট্যান্ড, এইখানে কি হলো, আমরা যে এই গাড়িটা যেটা 6-7 দিনের জন্য বুক করেছি, এই গাড়িটা হচ্ছে আমাদেরকে এইখান পর্যন্তই নিয়ে আসলো। এবার এখান থেকে আমরা আলাদা করে ট্যাক্সি করব বা ঘোড়া করে যাব। আরও এখানের যে বিভিন্ন পয়েন্ট আছে, এইখানে আসার পরে তোমাদের যে এক্সট্রা গাড়ি বা ঘোড়া করতে হবে সেটার খরচা কিন্তু আলাদা। তো এখান থেকে জুতো নিতে হচ্ছে আমাদেরকে, যে জুতোর ভাড়া পড়ছে 100 টাকা করে। এই জুতো এখন এখান থেকে নিয়ে নিলাম, হ্যাঁ কমফোর্ট আছে। তো এখন আমরা এইখানে গাড়ির যে স্ট্যান্ডটা আছে, ট্যাক্সি স্ট্যান্ডটা, সেই ট্যাক্সি স্ট্যান্ডে আমরা কথা বললাম। তো এখানে প্রচুর বার্গেন করতে হয়। তো এই যে গাড়ি তুটে বললাম একদম 100 টাকার জুতো পরে, তো আমরা 0 পয়েন্ট যেতে পারবো না, 0 পয়েন্ট এই সময় বন্ধ আছে। আমি ক্যা ক্যা ঘুমেঙ্গে বালটাল এখানে হচ্ছে, এখানে যে ইউনিয়ন আছে ট্যাক্সি ইউনিয়ন, এদের মাধ্যমেই হচ্ছে আমাদের এই ট্যাক্সি করে আবার যেতে হবে। তো প্রথমে আমরা যাচ্ছি এখন বালটালে। দুর্দান্ত একটা জায়গা, দুর্দান্ত লাগছে সত্যি, দারুণ। ও ফাইনালি আমরা, এখানে স্কেটিং করার জন্য আমাদের কাছ থেকে প্রতিজন হিসেবে এনারা 150 টাকা করে নিয়েছিলেন, ও ভিডিও করতেও হেল্প করেছিলেন। এনাদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছিল। এখন এসে পৌঁছালাম এই বালটালে, যেটা 75 কিলোমিটার দূরে শ্রীনগর থেকে। আমরা এখন আছি যে এই জায়গাটাতে, এটা হচ্ছে অমরনাথ যাত্রা যে শুরু হয়, সেই যাত্রার একটা মেন বড় মাঠ, যেখানে এসে সমস্ত তীর্থযাত্রীরা এখানেই ভিড় জমায়েত করে। আর এই যে পেছনে আমার পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের পেছনেই হচ্ছে অমরনাথ, যেটা যেতে অনেকটা সময় লাগে। এক আলাদাই দৃশ্য দেখো, যতটা এইরকম বেড়া দেওয়া আছে তার উপরে আর যাওয়া যায় না। এগুলোই হচ্ছে আমাদের এই টুরিস্টদের জন্য ওপেন করা হয়েছে, তবে এগুলো তো বরফ আস্তে আস্তে আসবে, এখন পুরো এই পাহাড়গুলোতে পুরোই বরফে ভরে গেছে। তো এখান থেকে ঘুরে আসার সময় এই হচ্ছে ফিশ পয়েন্ট, এটাও একটা পয়েন্টের মধ্যে ওদের পড়ে, 0 পয়েন্ট। আর জজিলা পাশে আমরা যেতে পারলাম না, 10-15 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টে দুটো গাড়ি ওখানে পড়ে গেছে। পরে সে পৌঁছালাম আমরা, এই দেখছো রিভার ক্রসিং জিপলাইন সোনমার্গ, যেটা নেয় 500 টাকা করে। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এইখান থেকে জিপলাইনিংটা শুরু হয়, এই যে তারটাই করে নিয়ে একদম ওইখানের ওই যে এন্ডটা আছে ওই জায়গাটায় নিয়ে চলে যাবে। তবে আমরা করলাম না, তার একটাই কারণ, ফুলমার্গে আমরা যেহেতু গন্ডোলা রাইড করব, তাই এটা আর করলাম না। ভাবলাম ঠিক আছে এখানে কিছুটা টাকা বাঁচানো যাক, 500 টাকা করে এখানে লাগে। এবার তোমাদেরকে বলে দিই, এই গাড়িটা সোনমার্গ দিয়ে যে আমরা ভাড়া নিলাম, এখানে আমাদের ভাড়া লেগেছিল 1600 টাকা 4 জনের। যেহেতু আমরা জজিলা পাস ও 0 পয়েন্ট ঘুরতে পারিনি, সেগুলো ঘুরতে গেলে এনারা 2200 থেকে 2500 টাকা নিয়ে থাকেন। তবে ওখানে পৌঁছানোর পরে গাড়ি বুক করার সময় এনারা অনেক টাকাই চাইবেন, বার্গেনিং করার দায়িত্ব তোমাদের। ভাট থেকে বয়ে আসা একটা নদী, মানে জমে গেছে পুরো এই নদীটা, দেখো
ভাবছি নদীটাকে এইভাবেই ক্রস করতে হবে। এই সোনমার্গ যে জায়গাটা আছি, 1999 সালে কার্গিলের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় এই জায়গাটা সেনাবাহিনীরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে ব্যবহার করেছিল। এখান থেকেই যেত তারা এলওসি কার্গিলের দিকে, এখান থেকে এলওসি কার্গিল যাওয়ার রাস্তা। সোনমার্গ ঘুরে রাতে চলে এলাম, খাওয়া দাওয়া করে নিলাম, আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন কোথায় যাব? পরের দিন যাব আমরা গুলমার্গ ঘুরতে। তবে গুলমার্গ ঘুরতে যাওয়ার আগে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে সেকেন্ড ফেজ গুলমার্গের, যেখানে প্রচুর বরফ থাকে, আর ফার্স্ট ফেজ হচ্ছে নিচে যেখানে বরফ একটু কম থাকে। তবে সিজন টাইমে আসলে, ফেব্রুয়ারি মার্চে আসলে বরফটা তোমরা বেশ ভালোই পাবে। আমি জানুয়ারিতে এসে এরকম বরফ পাচ্ছি, বেশ ভালোই লাগছে। এবার তোমাদেরকে বলে দিই, গুলমার্গে যে এসেছি আমরা, এই গুলমার্গে আসার জন্য তোমাদেরকে আগে থেকে করে রাখতে হবে এই গুলমার্গের গন্ডোলা রাইডের টিকিট। সেটা তোমরা কিভাবে করে রাখবে? গন্ডোলা রাইড বলে লিখলেই গুগলে দেখবে টিকিট দিয়ে দিচ্ছে, তোমাদের ওখানে অপশান বেরিয়ে যাবে গন্ডোলা রাইড ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ, ডেট দেবে, নিচের দিকে নামাবে, দেখবে কতগুলো টিকিট অ্যাভেলেবেল আছে। যখনই বুক করবে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ একসাথে বুক করে নেবে, কারণ সেকেন্ড ফেজে বরফ বেশি থাকে, মজা বেশি করতে পারবে। ওয়েলকাম টু গুলমার্গ। খুব কঠিন কাজ, অবস্থা দেখো, এই হচ্ছে মজা বরফের। এরকম মজা যদি না দিতে পারলাম আর কি করলাম। কত বরফ চাই বলো, আসো আর এখানে ঝাঁপ দাও। ফাইনালি এসে পৌঁছালাম অনেক দিনের প্রতীক্ষিত সেই গুলমার্গে। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে গুলমার্গের সেই মাঠটা যেখানে প্রচুর বরফ থাকে এই সময়। তো ঠিক আছে, এখানে কোনো বরফ আমরা পাচ্ছি না, ব্যাড লাক। আমরা ওই যে বরফের পাহাড়টা দেখছো, এই বরফের পাহাড়টাতে আমরা যাব। এটাই কিন্তু সবাই এখানে না পেলে ওখানে সবাই যায়। তো এখন প্রায় 0 ডিগ্রির কাছাকাছি সেন্টিগ্রেড আছে, বরফ তেমন নেই। আমাদের করা আছে গন্ডোলা রাইড বুক, যেটা 5-6 দিন আগেই করেছি, 10-15 দিন আগে বুক করে নিতে হয়। এটার একটা ফার্স্ট ফেজ হয়, একটা সেকেন্ড ফেজ হয়। এই হচ্ছে ওয়ে টু গন্ডোলা, দেখো লেখা আছে। আর এখান থেকে এই যে গন্ডোলার জন্য আমরা যাবো, যে 1.2 কিলোমিটার দূরে হচ্ছে গন্ডোলা গুলমার্গের। তো আমরা এখন এখান থেকে ঢুকে পড়বো। ফার্স্ট ফেজে বরফ তেমন নেই, আর সেকেন্ড ফেজে বরফ আছে। আর বরফের মধ্যে চলতে গেলে গুলমার্গে, সোনমার্গে গিয়ে যেটা বুঝেছি যে এই জুতো লাগেই, তো ওই জন্য এখান থেকে এই যে জুতো নিচ্ছি। এরপর আমরা গুলমার্গের প্রথমে কেবল কার করে ফার্স্ট ফেজে পৌঁছালাম। ওখানে গিয়ে আমরা দেখলাম ইগলু ক্যাফে, যেগুলো এই সময় বন্ধ ছিল। যারা বরফের মধ্যে আসবে তারা এইগুলোর মজা নিতে পারবে। এরপর ফার্স্ট ফেজ থেকে আবার সেকেন্ড ফেজের কেবল কার নিয়ে বেরিয়ে পড়লাম সেকেন্ড ফেজের উদ্দেশ্যে। ওখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে আবারও বিকেলবেলা চলে এলাম আমরা নিচে, আর তারপরে আমাদের হোটেলে। তবে এনারা বললেন যে সেকেন্ড ফেজে অনেক বরফ থাকবে, দ্যাট মিন্স প্রচুর বরফ। দেখো একবার দূরের রেঞ্জগুলো কি লাগছে, ওহো। এসে পৌঁছালাম আমরা এই সেকেন্ড ফেজে। আরে বাপরে, দারুণ। দেখো এখানে একটা জিগজ্যাগ রোড দেখা যাচ্ছে, পাহাড়টাকে জাস্ট দেখো এখান থেকে, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। আর এইভাবে মনে হচ্ছে এর মধ্যে শুয়ে পড়ি, ও ও কি চাই। এবার তোমাদেরকে কিছু কথা বলে দিই, তো আই লাভ গুলমার্গ যেখানে লেখা আছে তার পাশ দিয়ে দেখবে একটা রাস্তা আছে, যে রাস্তাটা মাত্র 1 কিলোমিটার। তোমরা পায়ে হেঁটে গল্প করতে করতে দেখো সবাই যেমন যাচ্ছে এইভাবে চলে যাবে, আসবে যখন এখানে গন্ডোলা রাইড নিতে, তোমরা আরামসে পায়ে হেঁটে রাস্তায় অনেকেই বলবে যে সাইট সিন করার জন্য গাড়ি নাও, ঘোড়া নাও, ঘোড়া নাও, এগুলোর চক্করে একদম পড়বে না। আর বলবে যে গন্ডোলা যেখান থেকে স্টার্ট হয় সেটা বহু দূরে, একদম ওই পাল্লায় পড়বে না। যদি 10-15 দিন আগেও প্ল্যান হয় কাশ্মীরের, তোমাদের গন্ডোলা রাইডের টিকিট তোমরা পাবেই। ব্যাস আজকে গুলমার্গ ঘোরা হয়ে গেল। গুলমার্গ ঘুরে আমরা এবার চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে আমরা এবার নিচ্ছি রেস্ট। পরের দিন আমাদের কী কাজ? পরের দিন আমরা করব শ্রীনগরের সাইট সিন। আমাদের যে গাড়ি আছে এই গাড়িই ঘোরাবে 2,500 টাকা আর 3,500 টাকার সিটারের অনুযায়ী, 6 সিটার আর 4 সিটার অনুযায়ী। তো আমাদের পরের দিন ঘুরছি শ্রীনগর সাইট সিন। শ্রীনগর সাইট সিন ঘুরলাম, কী কী ঘুরবো সেটাও তোমরা দেখে নাও।
শ্রীনগর সাইট সিনে আমরা সকালে বেরিয়েছিলাম ডাল লেকের শিকারা রাইড ঘুরতে। এরপর শঙ্করাচার্যর মন্দির ঘুরলাম, 3 নম্বর নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন, এরপর গেলাম আমরা মুঘল গার্ডেন। মুঘল গার্ডেন দেখে আমরা পরিমহল ঘুরলাম। পরিমহল ঘুরে আমরা মুঘল গার্ডেনের যে নিশাত গার্ডেন হয় এবং তারপরে ঘুরলাম শালিমার গার্ডেন। সব শেষে হজরত বল মসজিদ দেখে আমরা আবারও হোটেলে ফিরে আসলাম। তবে এরপর যাদের যাদের সস্তায় কাশ্মীরি শাল, কাশ্মীরের বিভিন্ন পোশাক, টুপি এগুলো কেনার হবে, তারা অবশ্যই ঘুরে নেবে কাশ্মীরের লাল চক মার্কেট। দেখো এখানে লেখা আছে লাল চক শ্রীনগর, আমরা এলাম এখন লাল চক মার্কেট শ্রীনগরের। দেখে নিলে শ্রীনগরের সাইট সিনে কী কী ঘুরবো। ওকে, এইবার আমরা পরের দিন হোটেলে থেকে রেস্ট নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ছি জম্মু স্টেশনের উদ্দেশ্যে, কারণ অনেক সময় লাগে জম্মু স্টেশন পৌঁছাতে, প্রায় 250 কিলোমিটারের রাস্তা। এবার আমরা গিয়ে রাতে ট্রেন করবে দেখবে হিমগিরি এক্সপ্রেস, আর নাহলে জম্মুতাওয়াই এক্সপ্রেস, তাড়াতাড়ি বেরোলে জম্মুতাওয়াই এক্সপ্রেস আরামসে পেয়ে যাবে। চেষ্টা করবে 3rd AC-তে আসার, কারণ স্লিপারে প্রচুর ভিড় হয়, তোমার সিটে তুমি বসে আসতে পারবে না। চলো, সব কিছু হলো, ট্যুর হলো, 5 দিন 4 রাত ঘোরালাম। এইবার তোমাদেরকে দেখিয়ে দিই এই ট্যুর প্যাকেজটার কত কী খরচা হলো। চলো তাহলে দেখিয়ে দিই তিনজনের হিসাবে এই ট্যুর প্যাকেজের খরচা কত। জানো আমি তিনজনের হিসাবেই ট্যুর প্যাকেজ দিয়ে থাকি। চলো এবার দেখে নেওয়া যাক এই কাশ্মীর ট্যুরে কেমন খরচ হতে পারে তিনজনের হিসাবে। ট্রেনের আপ 2000 টাকা করে, তিনজনের 6000 টাকা, ডাউনে 6000 × 2 = 12000 টাকা। কার কস্ট 6 দিনের 2500 টাকা করে, 6 দিনে 15000 টাকা। পেহেলগাঁওতে হোটেল, তিনজনের খাওয়া খরচা নিয়ে 5500 টাকা। পেহেলগাঁওতে আলাদা করে ট্যাক্সি 2200 টাকা। শ্রীনগরের হোটেল 4 দিনের জন্য 6000 টাকা। সোনমার্গে ট্যাক্সি 1600 টাকা। গুলমার্গের গন্ডোলা রাইড ফার্স্ট ফেজে 800 টাকা করে, তিনজনের 2400 টাকা। সেকেন্ড ফেজ 1000 টাকা করে, 3000 টাকা। টিকিট তখনই কাটবে যদি দেখো ওই সময় বরফের পরিমাণ কম, আগে থেকে ওয়েদার শ্রীনগরে করে নেবে। সাইটসিনের টিকিটের খরচ প্রায় 500 টাকা তিনজনের, কেনাকাটার খরচ 3000 টাকা, খাবার দাবার ও অন্যান্য খরচ 4000 থেকে 5000 টাকা। তাহলে তিনজনের সম্পূর্ণ খরচ হলো 55200 টাকা, একজনের খরচ 18400 টাকা। এখানে গন্ডোলা রাইড যদি না করা হয়, যদি সিজন টাইমে গুলমার্গের মাঠেই বরফ পাওয়া যায়, সেক্ষেত্রে বাজেটটা আরও কমে প্রতিজন 16600 টাকা হবে, কারণ গন্ডোলা রাইড আর করতে হবে না। আর কেউ যদি এসিতে না গিয়ে স্লিপারে জার্নি করে হিমগিরি এক্সপ্রেস অথবা জম্মুতাওয়াই এক্সপ্রেসে, সেক্ষেত্রে বাজেটটা আরও 3500 টাকা কমে 13100 টাকায় সম্ভব হবে। যার যেরকম বাজেট সে সেরকমভাবে করে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ওকে, আশা করি বোঝাতে পারলাম কেমন খরচা হলো, কম খরচের মধ্যে কাশ্মীরে বরফ 3 দিনই। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করতে হবে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই, লাভ ইউ কাশ্মীর, কাশ্মীরকে বিদায় জানিয়ে এইবার বেরিয়ে পড়বো।